সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের উদ্দীপক বিশ্লেষণ করব। প্রথমে আসি একটা উদ্দীপকে, এখানে খেয়াল করো, এটা ধরো এম এবং এটা এম, খেয়াল করো এখানে ক নাম্বারে বলতেছে তোমার পাম হার্ন কি, পাম হার্ন কি, খ নাম্বারে বললো তোমার রুট টিউবার কল, রুট টিউবার কল, টিউবার কল বলতে কি বুঝো, আর গ নম্বরে বলতেছে খেয়াল করো উদ্দীপকের, উদ্দীপকের এম গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য, শনাক্তকারী বৈশিষ্ট্য বর্ণনা করো, আর ঘনাম্বারে বলতেছে এখানে খেয়াল করো যে উদ্দীপকের, উদ্দীপকের এন গোত্রের, এন গোত্রের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো, বিশ্লেষণ। তাহলে এখানে প্রথমেই খেয়াল করো যে উদ্দীপক কি বলতেছে, যে আমরা এখানে দুইটা উদ্দীপকের দুইটা, একটা উদ্দীপকের দুইটা ক্লু লিখছি, এটা এম এবং এটা এন। এখানে প্রথমেই চিত্র এম কি বোঝাচ্ছে এবং চিত্র এন কি বোঝাচ্ছে আগে এটা বুঝতে হবে। উদ্দীপকের নিয়ম হলো উদ্দীপকটা আগে বোঝার চেষ্টা করতে হবে। এখানে আমরা যদি খেয়াল করি ভালো করে যে এম, এই উদ্দীপক এম এ কি বলতেছে, উদ্দীপক এম এটা বোঝা যাচ্ছে তোমার যে এটা মালবেশী গোত্রের একটা বৈশিষ্ট্য দিছে। এখানে বলা হয় মালবেশী গোত্রের বৈশিষ্ট্যের ক্ষেত্রে যে পরাগধানীটা বৃক্কাকার, পরাগধানী কি দেখতে বৃক্কাকার, বা ইংরেজিতে বলা হয় কি রেনিফর্ম। তাহলে এইটা যেহেতু পরাগধানীটা কি একটা পরাগধানী চিত্র বৃক্কাকার বোঝাইতেছে, তাই এটা বোঝা যায় যে এম গোত্রটা এটা মালবেশী গোত্রের কথা বলতেছে। এম গোত্রটা কিসের কথা বলতেছে, এম গোত্রটা হচ্ছে কি তোমার মালবেশী গোত্র। হ্যাঁ, তারপরে এখানে এন, এখানে এন এ বোঝাচ্ছে, খেয়াল করো এখানে এন তে বোঝাচ্ছে তোমার যে এটা বলতেছে গর্ভমুণ্ডটা পালকের ন্যায়, গর্ভমুণ্ডটা কি পালকের ন্যায়। তাই আমরা জানি যে পয়েসী গোত্রের একটা বৈশিষ্ট্য আছে যে গর্ভমুণ্ডটা কি হবে পালকের ন্যায়। তাহলে আমরা প্রথম বৈশিষ্ট্যটা যদি খেয়াল করি এম কি হয় যে পরাগধানীটা বৃত্তাকার এবং এন হইল কি গর্ভমুণ্ডটা পালকের ন্যায়। এখন এইখানে ক নাম্বারে বলতেছে যে পাম্পার্ন কি, পাম্পার্নটা কি আসলে, যে পাম্পার্ন যখন আমরা আসব এটা খেয়াল করো যেটা যে বিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের আমরা নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে পাই যে পাম্পার্ন, যে নগ্নবীজ উদ্ভিদের ভিতরে একটা উদ্ভিদের নাম আছে কি সাইকাস, বলা হয় কি সাইকাস, সি ওয়াই সি এ এস, সাইকাস। তাই আমরা যখন পরীক্ষায় আসব তখন এইভাবে লিখব জ্ঞানের উত্তরগুলা, যে এখানে পাম্পার্নটা কি, পাম্পার্নটা হচ্ছে বলা হয় যে সাইকাস উদ্ভিদ, ঠিক আছে। এই সাইকাস উদ্ভিদটা দেখতে ভালো করে খেয়াল করো, সাইকাস উদ্ভিদটা দেখতে পাম উদ্ভিদ এবং ফার্ন উদ্ভিদের সাথে কিছুটা মিল সম্পন্ন, এই জন্য সাইকাসকে পাম ফার্ন বলা হয়। আবার খেয়াল করো ভালো করে যে সাইকাস উদ্ভিদটা কি দেখতে পাম উদ্ভিদ এবং ফার্ন উদ্ভিদের সাথে কিছুটা মিল সম্পন্ন, এই জন্য সাইকাসকে কি বলা হয় পাম ফার্ন বলা হয়। তাহলে আমরা কি কয়ের উত্তর পেলাম কি পাম ফার্ন কি, যে সাইকাস উদ্ভিদের পাতা পাম উদ্ভিদ এবং
ফার্ন উদ্ভিদের সাথে কিছুটা মিল সম্পন্ন এইজন্য সাইকাসকে কি বলা হয় ফার্ম ফার্ন বলা হয় তো এখন খ নম্বরে এখানে বলতেছে যে রুট টিউবারকল বলতে কি বুঝো তো এটা নগ্নবীজ উদ্ভিদ থেকে আসছে প্রশ্নটা খেয়াল করো যে রুট টিউবারকল হলো হচ্ছে এটা এটার একটা নাম আছে কোরালয়েড মূল যে আমরা জানি যে সাইকাসের অস্থানিক মূলে কিছু সায়ানোব্যাকটেরিয়া যেমন নষ্ট এবং এনাবেনা খেয়াল করো ভালো করে বলা হয় যে সাইকাস উদ্ভিদের তোমার অস্থানিক মূলে সাইকাস উদ্ভিদের অস্থানিক মূলে কিছু সায়ানোব্যাকটেরিয়া নষ্ট এবং এনাবেনা জন্মায় এইজন্য সাইকাসের মূলগুলো সরু স্বাভাবিক না হয়ে বিকৃতি আকার ধারণ করে এবং দেখতে সামুদ্রিক কোরাল বা প্রবালের মতো মনে হয় এইজন্য সাইকাসের মূলকে কোরালয়েড মূল বা রুট টিউবারকল বলে তো এটা হলো তোমার অনুধাবনের উত্তর যখন আমরা অনুধাবনের উত্তর লিখব তখন মনে রাখবা যে অনুধাবনের ভিতরে এক নাম্বার হলো তোমার জ্ঞান এবং এক নাম্বার হচ্ছে কি অনুধাবন তাহলে আবার খেয়াল করো বলা হয় যে সাইকাস উদ্ভিদের অস্থানিক মূলে কিছু সায়ানোব্যাকটেরিয়া যেমন নষ্ট এবং এনাবেনা জন্মায় এইজন্য সাইকাসের মূলগুলো স্বাভাবিক সরু না হয়ে বিকৃতি আকার ধারণ করে এবং দেখতে সামুদ্রিক প্রবাল বা কোরালের মতো মনে হয় এইজন্য সাইকাসের মূলকে কোরালয়েড মূল বা রুট টিউবারকল বলা হয় ঠিক আছে তো এখন আসো উদ্দীপকের এম গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য বর্ণনা করতে বলছে তাহলে উদ্দীপকের এম গোত্রটা কি এখানে আমরা যদি খেয়াল করি উদ্দীপকের এম গোত্রটা হচ্ছে তোমার কি এম গোত্রটা হচ্ছে মালবেসি গোত্রের কথা বলতেছে কি বলতেছে যে এম গোত্রটা কি তোমার মালবেসি খেয়াল করো মালবেসি এম এল ভি এস সি ই এই তাহলে এই মালবেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য তো আমরা এখানে খেয়াল করো যে প্রথমে আসবো মালবেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্যের ক্ষেত্রে উদ্ভিদের কচি অংশটা রোমস এবং মিসিলেসপূর্ণ উদ্ভিদের কচি অংশটা কি রোমস এবং মিসিলেসপূর্ণ আমরা যদি ঢেঁড়সের কথা খেয়াল করি ঢেঁড়সের দেখা যায় কচি অংশটা কি হয় রোমস থাকে এবং এর পাতা এবং বলা হয় মিসিলেস যুক্ত মানে আঠালো ঠিক আছে তারপরে আসো দুই নাম্বার যে বৈশিষ্ট্যটা বলতেছে এই মালবেসি গোত্রের যে উপপত্রটা মুক্তপার্শ্বীয় থাকে কি থাকে উপপত্রটা তোমার কি থাকে মুক্তপার্শ্বীয় উপপত্র কি মুক্তপার্শ্বীয় ভালো করে খেয়াল করো উপপত্রটা মুক্তপার্শ্বীয় এখানে খেয়াল করো উপপত্রটা কি বলতেছে মুক্তপার্শ্বীয় মানে যে পার্শ্বে তোমার পাতাটা উৎপন্ন হবে তার সাইডে ঠিক আছে তার পার্শ্বে উৎপন্ন হবে কি উপপত্র এই জন্য বলতেছি উপপত্রটা মুক্তপার্শ্বীয় তাহলে উদ্ভিদের কচি অংশ রোমস এবং মিসিলেসপূর্ণ আর দুই নম্বর বৈশিষ্ট্যটা বলতেছে উপপত্র মুক্তপার্শ্বীয় আবার এখানে আরেকটা বৈশিষ্ট্য আছে মালবেসি গোত্রে বলা হয় পুষ্প একক এবং সাধারণত উপবৃত্তিযুক্ত বলা হয় যে একটা কক্ষে একটা পুষ্প উৎপন্ন হবে এবং এই জন্য বলতেছে পুষ্পটা একক এবং উপবৃত্তিযুক্ত দেখা যায় পুষ্পের ক্ষেত্রে তোমার উপবৃত্তি থাকবে তারপরে আসো এখানে আরেকটা বৈশিষ্ট্য আছে বলতেছে যে তোমার দলমণ্ডল ঠিক আছে পাপড়িগুলা কি থাকে পাপড়ির যে বিন্যাসটা থাকবে এটা থাকবে কি টুইস্টে আর পুংকেশরগুলো থাকবে খেয়াল করো পুংকেশর থাকবে বহু একগুচ্ছ পুংকেশর কি থাকবে বহু একগুচ্ছ এবং পুংকেশর নালিকা গর্ভদণ্ডের চারদিকে বেষ্টিত থাকবে এটা একটা স্পেশাল বৈশিষ্ট্য বলা হয় পুংকেশর বহু একগুচ্ছ এবং পুংকেশর নালিকা গর্ভদণ্ডের চারদিকে বেষ্টিত থাকবে এখন আসো বলতেছে যে স্ত্রী স্তবকের যে বৈশিষ্ট্যটা এটা বলা হয় যে গর্ভাশয় পাঁচটা প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয় কি হবে পাঁচ প্রকোষ্ঠ বিশিষ্ট এবং অধিগর্ভ গর্ভাশয় কি পাঁচ প্রকোষ্ঠ বিশিষ্ট এবং অধিগর্ভ এখানে আমরা উদ্দীপকে কিন্তু একটা বৈশিষ্ট্য আছে দেওয়া আছে এটাও বলা হয় যে এই পরাগধানীটা দেখতে মালবেসি গোত্রের উদ্ভিদের পরাগধানীটা দেখতে কি বৃক্কাকার ঠিক আছে ইংরেজিতে বলা হয় কি রেণিপর্ণ পরাগধানী দেখতে বৃক্কাকার বা রেণিপর্ণ এখন আসো যে এটার আবার পরাগরেণু আছে পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত আর অমরাবিন্যাস হচ্ছে কি অমরাবিন্যাসটা বলা হয় অক্ষীয় তাহলে অনেকগুলো বৈশিষ্ট্য বললাম তাহলে উদ্ভিদের কচি অংশ রোমস এবং মিসিলেসপূর্ণ উপপত্র মুক্তপার্শ্বীয় পুষ্প একক এবং উপপত্র পুষ্প একক এবং উপবৃত্তি যুক্ত ঠিক আছে পুংকেশর বহু একগুচ্ছ পুংকেশর নালিকা গর্ভদণ্ডের চারদিকে বেষ্টিত অমরাবিন্যাস অক্ষীয় তারপরে পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত এখন আসো যে উদ্দীপকের এম গোত্রের অর্থনৈতিক গুরুত্বটা বিশ্লেষণ করতে বলতেছে এখানে আগে বুঝে নিতে হবে যে এই
বা বলতেছে এখানে গর্ভমুণ্ডটা পালকের ন্যায়, যখনই আমরা দেখব যে গর্ভমুণ্ডটা পালকের ন্যায় এটা বোঝা যাচ্ছে কৈশিক গোত্রের একটা বৈশিষ্ট্য। তাহলে গর্ভমুণ্ড যখন পালকের ন্যায় কৈশিক গোত্রের বৈশিষ্ট্য বলতেছে উদ্দীপক এর গোত্র অর্থাৎ গুরুত্ব বিশ্লেষণ করো। এখানে আমরা যদি খেয়াল করি এই গোত্রের যে প্রধান উদ্ভিদ সেটা হলো ধান, ধান যদি অরাইজা সেটাই বা এই ধান থেকে চাল হয় এটা মানুষের প্রধান খাদ্য। তারপরে বাঁশ, বাঁশ আছে ব্যাম্বুসা ব্যাম্বস, এই বাঁশ থেকে দেখা যায় অনেক কিছু তৈরি করা হয়, ঠিক আছে। তারপরে আছে এখানে আছে গম, টিটিকাম অ্যাস্টিভাম, ঠিক আছে। এই গম থেকে কি হয় আটা তৈরি করা হয়। এখানে বলা হয় অর্থ যোগান দানকারী অনেকগুলো ফসল আছে, যেমন অরাইজা সেটাই বা টিটিকাম অ্যাস্টিভাম। আর একটা বড় ধরনের আমরা যেটা যে মিষ্টিজাত চিনি যেটা পাই সেটা হলো স্যাকারাম অফিসিন নারাম। এই স্যাকারাম অফিসিনারামটাও তোমার কৈশিক গোত্রের উদ্ভিদ। তাইলে আমরা যখন এখানে অর্থনৈতিক গুরুত্বটা লিখবো তখন অবশ্যই আগে একটা উদ্ভিদের নাম লিখবো, তারপরে বৈজ্ঞানিক নামটা লিখবো, এবং তারপরে আমরা অর্থনৈতিক গুরুত্বটা বিশ্লেষণ করব। পরবর্তী ক্লাসে আমি আর একটা উদ্দীপক নিয়ে হাজির হব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।